অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের বাড়াবাড়ি বিশ্ব গ্রহণ করেনি বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি আশা করেন পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নে বেগ পেতে হবে না পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও লাভ নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার পেশাবি আমরা জানি সেটা যে বাড়াবাড়ি রকম কিছু ক্যাওয়ার ছিল সেখানে কিছু দুর্ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা কোনো এমনকি বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি